আজকের ক্লাসে আমরা জানবো অক্সিডেটিভ ফসফোরিলেশন সম্পর্কে। অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে কি? অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মানে হলো ফসফেট যুক্ত হওয়া। এক্ষেত্রে একটি অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি। অ্যাডিনোসিন ডাইফসফেট, ধরো এটা অ্যাডিনোসিন, এর সঙ্গে যুক্ত আছে দুটো ফসফেট, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। এর ডাইফসফেটের সঙ্গে একটি ইনঅর্গানিক ফসফেট পিআই যখন যুক্ত হয় তখন উৎপন্ন হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি। এটি সবার শোষণ প্রক্রিয়ার একটি ভাগ বা শেষ ধাপ। এই অক্সিডেটিভ ফসফোরিলেশন পর্যায়টি দুটো ধাপে সংগঠিত হয়। দেখা যাচ্ছে কি কি? নাম্বার ওয়ান, ইটিএস, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন পরিবহন তন্ত্র, এবং অপরটি হলো কেমি অসমোসিস, অর্থাৎ রাসায়নিক অভিস্রবণ প্রক্রিয়া। এই ঘটনাটি সামগ্রিক প্রক্রিয়া যেটি ঘটে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। তাহলে একটি মাইটোকন্ড্রিয়ার ছবি দেখি। এটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, দুটো স্তর রাখা হয়েছে। এগুলো লিপিড বাইলেয়ার, লিপিডের দ্বিস্তরিক আবরণ, এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, অর্থাৎ ভিতরের পর্দা। আর বাইরে যেটা থাকে এটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, এটা ডিটেলস দরকার নেই। এটাকে বলা হয় লুমেন বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে সংগঠিত হয় ইটিএস এবং এমি অসমোসিস, অর্থাৎ সামগ্রিক অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে মাইটোকন্ড্রিয়ার কিছু প্রোটিন কমপ্লেক্স। এগুলি হলো কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স টু, কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স ফোর এবং একটি এটিপি সিনথেস বা এফ জিরো এফ ওয়ান পলিমার। একে আমরা এটিপি সিনথেস বলি। আমি মুছে দিচ্ছি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স টু, কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স ফোর, এটিপি সিনথেসিস। এখন দেখা যাক কিভাবে এই ইটিএস এবং এমি অসমোসিস, অর্থাৎ সামগ্রিক অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রক্রিয়াটি এটিপি উৎপাদন করে। কমপ্লেক্স ওয়ান যেটি গঠিত হয়েছে সেটি এনএডিএইচ রিডাক্টেস, অর্থাৎ এনএডিএইচকে বিচারিত করে। কি হয় এখানে? এনএডিএইচ যেটা ক্রেবস চক্র কিংবা গ্লাইকোলাইসিস অথবা পাইরুভেট অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের ফলে উৎপন্ন হয়, সেই এনএডিএইচকে বিচারিত করে এনএডি প্লাস উৎপন্ন করে। এই পর্যায়ে দুটো করে ইলেকট্রন মুক্ত হয় এবং দুটো করে এইচ প্লাস আয়ন উৎপন্ন হয়। এই কমপ্লেক্স ওয়ানের সঙ্গে সংলগ্ন থাকে একটি ভ্রাম্যমান ইলেকট্রন পরিবাহক। ভ্রাম্যমান ইলেকট্রন পরিবাহককে বলা হয় কিউ, অর্থাৎ এই ইলেকট্রন বাহকটি নিজে ইলেকট্রনকে বহন করে অন্যত্র পাঠিয়ে দেয়, সঞ্চয় শিফট করে। কমপ্লেক্স টুর গঠন আমরা দেখবো এফএডি রিডাক্টেস, অর্থাৎ এখানে এফএডি বিজারিত হয়। এফএডি কোথা থেকে আসে? ক্রেস চক্রে যে এফএডি এইচ উৎপন্ন হয় সেখান থেকে এফএডি আসে। এই পর্যায়ে দুটো ইলেকট্রন উৎপন্ন হয়। এরপরে যেটা আছে কমপ্লেক্স থ্রি, এইখানে আমরা দেখব সাইটোক্রোম তৈরি। এটা সাইটোক্রোম বি আর সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি ওয়ান, এটাকে সাইটোক্রোম বি সি ওয়ান কমপ্লেক্স বলা হয়। এই কমপ্লেক্স থ্রি আর ফোরের মাঝখানে আরেকটি ভ্রাম্যমান ইলেকট্রন ব্লক থাকে, যেটা হচ্ছে সাইটোক্রোম সি। আর লাস্টে একটি আছে কমপ্লেক্স ফোর, এটি সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম এ এ থ্রি কমপ্লেক্স দ্বারা তৈরি। এই সামগ্রিক প্রোটিনগুলি ক্যারিয়ার প্রোটিন বা ইলেকট্রনকে বহন করে। তাহলে প্রথম পর্যায়ে আমরা এনএডিএইচ এর বিজারণ দেখব এবং এনএডিএইচ এর ধর্ম উৎপন্ন এটিপি কী করে হয় সেটা দেখব। তাহলে এনএডিএইচ
যখন এইচ প্লাস ত্যাগ করে সেই ইলেকট্রন কিউ মারফত কমপ্লেক্স থ্রিতে উপস্থিত হয় এবং কমপ্লেক্স থ্রি থেকে সাইটোক্রম দিয়ে সেটি কমপ্লেক্স পরে পৌঁছে যায়। এদিকে উৎপন্ন এইচ প্লাসগুলি এখানে সঞ্চিত হতে থাকে এবং যেহেতু এটা সবার শোষণ, সবার শোষণে আমাদের মৃত বস্তু হলো অক্সিজেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই অক্সিজেন হাফ ওটু রিয়াকশনকে একটু ইকুয়াল করার জন্য আমরা করছি যে দুটো ইলেকট্রন আসে সেটাকে গ্রহণ করে এবং এইচ প্লাসের সহায়তা জল উৎপন্ন করে। এই জলকে আমরা বলি বিপাকীয় জল, অর্থাৎ এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে এবং এটি সবার শোষণের শেষ পর্যায়ে। এক্ষেত্রে যেহেতু অক্সিজেন গ্রহণ করা হয় এবং শেষ ধাপে অর্থাৎ প্রান্তীয় ইলেকট্রন গ্রহিত হচ্ছে অক্সিজেন, তাই একে বলা হচ্ছে সবার শোষণ। তাহলে এই পদ্ধতিতে দেখলাম কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স টু, কমপ্লেক্স টুটা বাদ থাকবে, কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স থ্রি এবং কমপ্লেক্স ফোর এর মারফত একদম শেষ ধাপে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করলো এবং ইলেকট্রন পরিবহন হলো, অর্থাৎ সম্পূর্ণ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট, এটা ইটিএস সিস্টেমে সংঘটিত হলো। আমরা দ্বিতীয় চ্যানেলটি দেখব, দ্বিতীয় পথে, দ্বিতীয় পথে কি হয়, এফএডি থেকে যে ইলেকট্রন আসে সেটিও বাহিত হয়ে কমপ্লেক্স থ্রি এবং তারপরে কমপ্লেক্স ফোরে যায়, একইভাবে অক্সিজেন অক্সিজেন সেই ইলেকট্রনকে গ্রহণ করে এবং এইচ প্লাস দ্বারা এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে। তাহলে এফএডি থেকে ইলেকট্রন শিফট হয়ে অক্সিজেন, আবার এনএডি থেকে ইলেকট্রন শিফট করে অক্সিজেন গ্রহণ করে। কিন্তু এই যে মেমব্রেন প্রোটিনগুলো রয়েছে, এই মেমব্রেন প্রোটিনগুলো একটি হাইড্রোজেন পাম্প রূপে কাজ করে। হাইড্রোজেন পাম্প কি, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে প্রচুর হাইড্রোজেন আয়ন থাকে সেই হাইড্রোজেন আয়নগুলো যারা এনএডি বা এফএডি থেকে উৎপন্ন হয় তারা স্থানান্তরিত হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে বা লুমেনে এবং এখানে গিয়ে এইচ প্লাসের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। এইচ প্লাস মানে কি একটু দেখি, আমরা এখানে সাইডে দেখাচ্ছি ছোট করে। একটা হাইড্রোজেনে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা যখন বেরিয়ে যায় তখন হাইড্রোজেনের শুধু কিন্তু প্রোটনটা পড়ে থাকে, অর্থাৎ এইচ প্লাস মানে আমরা একটা প্রোটনকে বলতে পারি। তাহলে খুব সহজ ভাষায় এই ইটিএস চলাকালীন তিনটে পাম্প দিয়ে প্রোটনগুলো ওই পাশে সঞ্চিত হয় এবং এখানে প্রোটনের কনসেন্ট্রেশন বাড়তে থাকে। প্রোটন কনসেন্ট্রেশন বেড়ে গেলে তৈরি হয় একটা প্রোটন গ্রেডিয়েন্ট বা প্রোটনের একটা নতিমাত্রা, যেখানে দেখা যাচ্ছে লুমেনে প্রোটনের ঘনত্ব খুব বেশি কিন্তু ম্যাট্রিক্সে প্রোটনের ঘনত্ব কম। এর দরুন একটি রাসায়নিক এবং আয়নিক বল তৈরি হয় যাকে আমরা বলি প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের দরুন এই এটিপি সিনথেস, যার মধ্যে দিয়ে থাকে একটি প্রোটন চ্যানেল, এখান দিয়ে প্রোটনগুলো আবার একটা একটা করে ফিরে আসে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স। এইভাবে যখন প্রোটনগুলো ফিরে আসছে তখনই যে শক্তি ব্যবহৃত হয় সেই শক্তিকে কাজে লাগিয়ে একটা অ্যাডিনোসিন ডাইফসফেট এডিপি একটা অজৈবিক ফসফেটের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ফসফোলিপিড হয় এবং তৈরি হয় আমাদের এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়াটি প্রথম ধাপে ইটিএস, এই পর্যন্ত ইটিএস অর্থাৎ ইলেকট্রন পরিবহন এবং দ্বিতীয় ধাপে কেমি অসমোসিস অর্থাৎ রাসায়নিক অভিশ্রবণ প্রকল্প মতবাদ এর দ্বারা সম্পন্ন হয় এবং শেষে আমরা পাই অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে একটা বিষয় বলার আছে, যখন এনএডি ভেঙে এনএডি উৎপন্ন হয় তখন তিনটে পাম্প থেকে এইচ প্লাস লুমেনে পৌঁছে এবং সেই এইচ প্লাসগুলো আবার যখন ফেরত আসছে তখনই এটিপি তৈরি হয়, কিন্তু যখন এফএডি থেকে এফএডি উৎপন্ন হয় তখন কিন্তু মাত্র দুটো পাম্প, কমপ্লেক্স থ্রি এবং কমপ্লেক্স ফোর, এর মারফতই দুটো করে হাইড্রোজেন আয়ন লুমেনে পৌঁছায় এবং তারা ফেরত আসলে দুটো করে এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ এইভাবে আমরা পাই যে একটা এনএডিএস থেকে তিনটে এটিপি এবং একটা এফএডিএস থেকে দুটো এটিপি, এটাই কারণ এই ছিল সামগ্রিক প্রক্রিয়া ইটিএস এবং কেমিওসমোসিস এবং যাকে আমরা বলছি জারকীয় ফসফোরিভবন বা অক্সিডেটিভ ফসফোরাইজেশন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে।
থ্যাংক ইউ।